আহারে আল্লাহ নবী কত কষ্ট করেছে, নবী আমার সাহাবাদীকে বলেছিলেন এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ কেন খেদেছিলাম, শোনো বাবা আজ তোমাদেরকে বলে যাই শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা আমি যখন শিশু বেলায় দুলায় তুলতেছিলাম আল্লাহ পাকে ফারিস্তারা আমাকে দুলা দিতে আসতো, সকালে 70,000 সন্ধ্যাবেলায় তাদের ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যাবেলায় আবার 70,000 আসতো। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর খেদমত ফেরেশতারা করত। এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ মুস্তফা জানে রহমত বলতে লেগেছে, ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে ছিল আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিরা হালকা বয়সে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, গান শুনে ফেলবে, সিনেমা দেখে ফেলবে, যাত্রায় চলে যাবে, পাপ কাজ করে ফেলবে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামী দেবে। আমি রাসূল যখন শুনে ফেলেছি আমি তাদের আমার উম্মা তোম্মাদিদেরকে মাফ করে দিয়ে আমার উম্মা তোম্মাদিদেরকে ক্ষমা করে দিয়ে যখন খবর পেল আমি দোস্ত কেঁদো না, তোমার খাতিরে তোমার উম্মা তোম্মাদিরা যত গুণা করুক না কেন, তওবা যদি করে নাই, তোমাকে যদি ভালোবেসে নাই, তোমার অন্তরে তোমার মহব্বত রেখে দেয়, আমি আল্লাহ এমন সকল মানুষের জীবনের গুনাকে মাফ করে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এত ফ্যাসিলিটি পেলাম কারো সিলাই, তাই তো আব্বাস সিদ্দিকী গুনাহ থাকার পরও খাই ঘুমোই নিশ্চিন্তাই ঘরে, কেন আমার রাসূলের ওসিলে আল্লাহ মাফ করে দেবেন কথা দিয়েছে, তোমাদের মাফ করবেন, কিন্তু কি রাখতে হবে? মহব্বত। মহব্বত হলো ঈমান। কিরাম মহব্বত? রাসূলকে, আমার সাথে বলেন রাসূলকে, রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই সংজ্ঞাটা মনে থাকবে। এর মধ্যেই কোরআন আছে, এর মধ্যেই আল্লাহকে মানা আছে, এর মধ্যে কিয়ামত সব কিছু আছে, নবী যা শিখিয়েছে ভালোবাসলে এর মধ্যে আসে না। তাহলে আজ থেকে তুমি শপথ করো, হালকা বয়সে ভুল হয়, ছোটখাটো ইয়ং বয়সের ছেলে একটু গান টান শুনে ফেলে, খেলাধুলা করছে, বিভিন্ন যাত্রা বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, গুনাহ আলাদা জিনিস, কাঁদলে মাফ হবে, ইসলামের ক্ষতি করবে? বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ চাচা বলি, আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে, আমার নেতাকে এত ক্ষমতাও দিয়েছে, আমার নেতার এত মর্যাদা দিয়েছে, আমার নেতার এত ইজ্জত দিয়েছে, আমার নেতা যখন দুনিয়া জমিনে আসবে রাত আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান, দিন আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান, আল্লাহ উভয়ের মঞ্জুরকে কবুল করে নিয়ে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ শোবে সাদেকে সময় আমাদের নেতা রহমতের নবীকে পাঠিয়েছে। এইভাবে আলোচনা করছে নবী চাচা আর সব লোক শুনছে, আর আল্লাহর নবী হেঁটে 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 ওই মাহফিলে আসছে। এ যুবকেরা আজ তোমরা কোন নেতার মাহফিলে এসেছো, কার আলোচনা শুনতে এসেছো? মুখটা তো আব্বাস সিদ্দিকীর, কিন্তু কার কথা বলবে, কোন নেতার কথা বলবে, কার মাওলুদ শরীফ বানাতে বসেছো? একটু শুনে রেখে দাও, এই রকম নেতা দুনিয়া আসেনি আর আসবে না। শিশুবেলায় তখন হুজুর আমার বিছানাতে শুয়ে রয়েছে, আকাশে চাঁদ উঠেছে, নবী আমার সুন্দর চাঁদের দিকে নূরের আগলটাকে তুলে যখনই ডান দিকে ইশারা করে, রাসূলুল্লাহর ইশারায় উদ্যমন করে চাঁদটা ডান দিকে যায়, রাসূলুল্লাহ যখন বাঁ দিকে ইশারা করে চাঁদটাও বাঁ দিকে যায়, অর্থাৎ শিশু নবীর আগুনের ইশারা আমার চাঁদ ও গোলামীর পরিচয় দেয়।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার তকবি দিতে হবে না। জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন দিবস বলুন জিন্দাবাদ, নারী দিবে জিন্দাবাদ। এই নেতা ছেড়ে দেবেন বলুন না গো, ছেড়ে দেন দুনিয়ায়। ওই বললাম ঈসা নবী চলে যাওয়ার পরে শয়তান ফাঁকা মাঠ পেয়ে সব লোকে দেখে ঈসা নবী থেকে সরিয়ে আল্লাহ থেকে সরিয়ে তার মুরিদ করে নিয়েছিল। আজও শয়তান অনেক বক্তাকে, মলি সাহেবকে, পীর সাহেবকে, পীরজাদাকে, মুফতিকে, মৌলানাকে বা অনেক সাধারণ লোককে পয়সা দিয়ে সব চালা ফিট করে রেখেছে, তাদেরও কাজ ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র আমার রসুলের প্রেমিক গুলোকে শয়তানের মুরিদ বানানো করছে না করে। এখন আকাশে তো মেঘলা মেঘলা ভাব হচ্ছে গো, পানি হলে পালাবে না তো? যদি পালাবার হয় আগে চলে যাবে, কেন আমি ওই কাপুরুষ মুসলমানকে লিয়ে চলতে রাজি নয় যে মোহাম্মদ রসুলের নাম যেখানে আলোচনা হয় ওই মাহফিল ছেড়ে দিয়ে পালায়। বল বললাম তাহলে আগে চলে যাও, কারণ আল্লাহর পরীক্ষা হতে পারে, আল্লাহ বিভিন্ন দিকে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, হঠাৎ করে হুড়মুড় করে পানি দিয়ে চারিদিকে বাস ফাস ফেলে চেক করে দেখতে পারে ঠিক আছে কিনা, করতে পারে। সেই জায়গায় আমি ওই রকম লোককে ভাই পছন্দ করি, কারণ আমরা জন্মিছি শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের গুলামি করব, আল্লাহ দাসত্ব করব। তাই জোরে বলুন সুবহানাল্লাহ, অন্য কোন কারণে আমাদের জন্ম হয়নি। ভুল বললাম? আরে আমার নবী পাকে চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রোজতে লেগেছে, এ নবী সাহেব শুনে রেখে দাও, এই মাসের 12 তারিখে আমার নবী এসেছিল, তিনি কত বড় শাইন শাহ ছিলেন, বাদশা ছিলেন, কি সম্মান কি মর্যাদা ছিলেন। বাবারা আম্মা মিনা বলতে লেগেছে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবরের মধ্যে একটা যুবককে দেখতে পেলাম, আমার শরীরটা এমন করে ভয়ে খাবড়ে গেলাম, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখলাম যে বাচ্চা যে যুবকটা খবে দেখতে ছিলাম ওই যুবকটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আমি না খাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে বলতে লাগলো, মা আমি না, আপনি খাবড়াবেন না, আমাকে মা বলে সম্বোধন করাতে আমার খাবড়ানোটা থামে গেল। ওই সময় যুবকটা বলেছিল, মা আমি না রে, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, মানব আকারে দুনিয়ায় এসেছি আপনাকে মেসেজ দিবার জন্য। ও মা আমিনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে এ মা আমিনা রে, খুশি সংবাদ দিদি মা আমিনা, তোমার গর্বে কি আছো জানো? আম্মা আমিনা বললেন, না জানি না। ও মা আমিনা, যার উম্মত হওয়ার জন্য ঈসা নবী দোয়া চেয়েছিল, যার উম্মত হওয়ার জন্য তামাম নবীরা দোয়া চেয়েছিল, ও মা আমিনা রে, তোমার গর্বে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এইভাবে আলোচনা করছে, সবাই শুনছে খুশি হচ্ছে। আচ্ছা আপনারা খুশি হচ্ছেন? একই নবীর কথা তো, একই কথা, আবার পরের বছর যে লি আসেন আমি তো এই কথাই বলবো, খুশি হচ্ছেন? ঠিক বলছেন। আচ্ছা আপনার অন্তরের খবর তো আমি জানি না, কে জানে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, যার যার দিল আমার নবীর কথা শুনে খুশি হচ্ছে, আল্লাহর কসম তাকে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারী দিবে, আল্লাহ জান্নাত করেছে শুধুমাত্র তার দোস্তের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সব কায়নাত তৈরি করেছে আল্লাহ, কে তৈরি করেছে? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সৃষ্টির উপরে পাওয়ার নামা দিয়েছে, তার সৃষ্টির উপরে আল্লাহ রাসূলকে বণ্টন করার, ভাগ করার, জনগণকে দিবার অধিকার আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সৃষ্টি মালিক হলেন আল্লাহ আর বণ্টন করার পাওয়ার হলো রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ,
আমাকে ভুল বুঝছেন না, আমি আমার বাপের কথা বলতে এসিনি, আল্লাহর কথাই বলছি, রসুলের কথাই বলছি। আর এইভাবে আমার নেতার আলোচনা করতে ছিল, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই সময় আমার নবী তাসরিফ নিয়ে আসেন ওই মাহফিলে, আমার নেতাকে দেখে রসুলুল্লাহ চাচা সবাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তাজিম করে সালাম দিল, আল্লাহ নবীকে আহ্বান জানালো, ইয়া রসুলুল্লাহ বিল্লাহ আপনার মাওলুদ শুনি বানাচ্ছি, হুজুর আপনি মাহফিলে এসে বসে যান। আল্লাহ নবী বলেছিল আমার সাহাবারা ও আমার চাচা জাদি আব্বাস, আমি রসুল যা দেখি আপনারা তা দেখতে পান না, আমি নবী অবশ্যই আপনাদের মাহফিলে বসবো, আমি আপনাদের মাহফিলে আসবো, কেন আল্লাহ আমাকে দেখাতে এসেছে আপনাদের মাহফিলে আপনারা শুধু বসে আছেন তা নয়, আপনাদের মাহফিলে আল্লাহ পাকের হাজারো কোটি রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না, এ আমার সাহাবারা শুনে রেখে দেয়, আমি নবী আমার আগমনের মওলুদ করছে, আমার শিশুরা আলোচনা মাহফিল করছে, আমার আগমনের জলসা করতে লেগেছে, আমি নবী জানিয়ে দিই আমার মওলুদ শরীফ যারা বানাবে আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের সম্মান দেবে, আমার মওলুদের তাজিম করবে, আমার মওলুদে এসে বসবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের শরীক হবে। আমি নবী পা জানিয়ে দিলাম ওয়াজাবাত লাহু শাফাতি, কাল কিয়ামতের কঠিন মাশরের দিনে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, যেদিন নাফসি নাফসি করতে লাগবে, মাথায় এক বিল দেখতে লেখা দুপুরে সূর্য গাল্লা নামিয়ে দেবে, জমিনটা লোহা থেকে গরম হয়ে যাবে, যেমন লোহাই লোহা গরম দিলে আগুনে লোহা দিলে পুরে পুরে লাল হয়ে যায়, জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে। আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও আমার মওলুদের তাজিমকারী, আমার মওলুদের বানানে ওয়ালারা, আমার মওলুদ শরীফে আসা খুশি করনে ওয়ালারা, আমি নবী পাক আমার জন্য খুশি হবে তারা, আমার কথা শুনে খুশি হবে তারা, আমার মাহফিল বানাবে তারা, ওয়াজাবাত লাহু শাফাতি, এই কঠিন দিন আমি নবী তাদের শাফাত করাটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, তাহলে বলুন কার মাহফিলে বসেছেন? আমি যখনই আলোচনা করব বাবারা, আজ থেকে দেড় হাজার বছর আগে বাড়ির বিউরাম সুম্মা সুবি সাদে সুমা দুনিয়া জমিন যখন আমার নবী এসেছিল, ওই সময়তে দেখা যায় 360টা হাতে তৈরি করা নকল খোদা তৈরি করেছিল তারা, তার উপাসনা করতে লেগেছিল, নাম দিয়েছিল উজ্জা, নাম দিয়েছিল খবর, নাম দিয়েছিল লাত, এইভাবে তার উপাসনা করত। নেতৃত্বে ছিল আবু জিল উতমা সাইবা, আবুল আফদার নেতৃত্ব ছিল, এ যুবকেরা তরুণেরা তারা আল্লাহকে মানত না, তারা নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পুঁতে দিত, তারা নিজেদের স্ত্রী বলে গিল ছিল না, নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছিল, গরিবদের বাঁচার কোন অধিকার ছিল না, হাতে কোনো কয়েকটা নেতা ছাড়া কয়েকটা মোড়ল ছাড়া সবাই ছিল তাদের দাস দাসী, যখন খুশি হত্যা করে দিত যাকে খুশি, বিচার ব্যবস্থা ছিল না, ওই নেতাগুলোর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মিথ্যা জেল দানে ধরে দিত, যেটাকে আজকে আমরা জেল বলি, তখন জিন্দান বলা হত, তাদেরকে বাজারে গিয়ে বিক্রি করা হত। এ যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোমরা নিজেদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না গো, তোমাদের মালিক হলো একজন আল্লাহ, তিনাকে কেউ দেখে না, তিনি কারো সমকক্ষ না, তিনাকে কেমন দেখতে কেউ জানে না, তার কাল্পনিক কোনো ছবি নাই, তার ফটো নাই, মূর্তি নাই, তার ভাস্যকর কিছুই নাই, তার সঙ্গে কারো মিশাল চলে না, বাবারে কোনো বন্ধ করে দাও বাবা, তোমরা নিজেদের মেয়েগুলোকে হত্যা করো না, যা
যার ঘরে নারী সন্তান হয় এর মানে মহান স্রষ্টা জানিয়ে দিল এ বিশ্বের মানুষ তোমার ঘরে তোমার প্রভু আমি নারী দিয়েছি এর মানে অশুভ নয় নারী দিয়ে বুঝিয়ে দিলা তোমার ঘরে শান্তির পাইগম পাঠালা। নারী কি শান্তির পাইগম? তো এটা যখনই বলবো যারা নারীদের বিরোধী, নারীকে ভোগের পাত্র বানিয়েছে, নারী কি ইউজ করে, তারা কি ভাই আমার উপর খুশি হবে? বলুন না ভাই, তারা আমাকে চেষ্টা করবে না করবে না? রুখা খারাপ না যুবকেরা, মনে রেখে দিও মায়ামতের দিনে সবাইকে দাঁড়াতে হবে। ছোটবেলায় পা বাড়ালেন মাকে হারালেন সেই শিশু নবী আমার সারা জীবন যখনই কেঁদেছে, নবী 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 আমার কেঁদেছে যখন উম্মাত উম্মতিদের জন্য কেঁদেছে। একটা কথা বলি শোনো, কত ভালোবাসে নবী তোমাকে আমাকে, বাপ মা থেকে বেশি না কম। জোরে বলুন বেশি। বাপ মা থেকে রসুল আমাদেরকে বেশি ভালোবাসে। আহা, বলুন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন শিশু বেড়াতে দোলনায় তোলে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে, রসুলের পরিবার সান্ত্বনা দেয়, বাবা মোহাম্মদ কেঁদো না বাবা, কি কষ্ট হচ্ছে বাবা, এইভাবে অনেক সান্ত্বনা দেয়। কিছুতে নবী কান্না বন্ধ করে না, আবার কিছু গোল পরে দেখে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী আমার মদিনা নবী শরীফে এমন সময় সাহাবাদের গেলে একদিন হজ করতে থাকে, আল্লাহ নবীর এক সাহাবি উঠে দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইজাজত কি একটু দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ইজাজত দিলে, জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শিশু বেলাতে দুল্লা একদিন কাঁদতেছিলে, বড় পা কান্না কাঁদতেছিলে, হুজুর আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝাবার চেষ্টা করেছি, অনেক থামাতে চেয়েছি, আপনি কিছুতেই থামতে চান না, আবার কিছু কই করে দেখি হুজুর আপনি মচকে মচকে এসেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কান্নাশির মধ্যে কি ব্যাপার আছে? এ নবীর উম্মতেরা, এ নবীর উম্মতেরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে, যারা এসেছিল সব চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্টও কাছেই হো, সবার একদিন না একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে কিন্তু কারো দাদাগিরি চলবে না, ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে, নবীকে যদি দুনিয়ায় প্রেম করো কবরের জমিনে নবী বলবে, এ ফেরেশতারে আমি নবী সাক্ষী দিচ্ছি, দুনিয়ার জমিনে গলা ফাটি আব্বাস চিল্লা তো আমার জন্য, আমার গোলাম ছিল একে ছেড়ে দে ছেড়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাদের জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।